মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর এক ও দুই নম্বর পিয়ারের উপর বসানো হলো 38তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর 5,700 মিটার। সকালে কুমারভ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি এক ও দুই নম্বর পিয়ারের কাছাকাছি আনা হয়। বিকেল নাগাদ বসানো হয় স্প্যানটি। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 5,700 মিটার। চলতি মাসেই 10 ও 11 নম্বর পিয়ারে 39তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আর ডিসেম্বর মাসে 11 ও 12 নম্বর পিয়ারে 40তম স্প্যান এবং 12 ও 13 নম্বর পিয়ারে 41তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের।